हेलो फ्रेंड्स, राजश्री किचेन तरफ থেকে আমি রাজশ্রী সকল বন্ধুকে জানাই পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজ আমি পুলি পিঠে বা সেদ্ধ পিঠে রেসিপিটা দু রকম প্রসেসে বানিয়ে আপনাদের কাছে শেয়ার করব। যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন ভিডিওটি লম্বা না করে স্টার্ট করে দেওয়া যাক। পুলি পিঠে বা সেদ্ধ পিঠে বানানোর জন্য আমি ফার্স্ট পুরটা বানিয়ে নেব পিঠে। তো আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের নারকেল কোড়া। আমি প্রথম এই নারকেল কোড়াটা কড়ার মধ্যে দিয়ে দেব। এবার এই নারকেলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গুড়। গুড়টা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন, যে যতটা মিষ্টি খান। এবার গুড়টাকে দিয়ে নারকেলটা খুব ভালোভাবে আমি পাক দেব। আগে নারকেলের সাথে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু গুড়টা মেল্ট হতে সময় নেবে। দেখুন গুড়টা মেল্ট হওয়ার সাথে সাথে নারকেলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ঘন করা হাফ কাপ দুধ। দুধটাকে আমি খুব ঘন করে রেখেছি। এই দুধটা আমি এই নারকেলের পুরের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে মিল্ক পাউডারও ইউজ করতে পারেন, তাতে টেস্টটা খুব ভালো হয় দুধ দিলে। এবার এই নারকেল আর গুড়টা খুব ভালোভাবে পাক দিতে হবে। নারকেলের পুরটা লো টু মিডিয়াম ফ্লেমে পাক দিতে হবে, না হলে নিচে থেকে পুড়ে যাবার চান্স থাকে, তখনই নারকেলটা একটা তেতো ভাব চলে আসবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য। এটা আপনারা যার ভালো লাগে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। পুরটা আমার রেডি হয়ে গেছে, দেখুন নারকেলটা একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখানে পিঠে বানানোর জন্য একটা চালের আটার মণ্ড তৈরি করে নেব। তার জন্য একটা কড়া নিয়েছি আর এই কাপ মেপে দিয়ে দেব দু কাপ জল। জলের রেশিওটা আপনারা যতটা চালের গুঁড়ো নেবেন সেই পরিমাণ নিয়ে নেবেন। এখানে দিয়ে দেব সামান্য একটু নুন। এবার জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে একটা মণ্ড বানিয়ে নেব। তার আগে আমি দেখাচ্ছি, এখানে আমি নিয়েছি গণেশের চালের গুঁড়ো। এটা নেট ওয়েট হচ্ছে 500 গ্রাম। এটা সেদ্ধ চালের গুঁড়ো। আপনারা চেষ্টা করবেন সেদ্ধ চালের গুঁড়ো নিতে, আতপ চালের গুঁড়োতে পিঠেটা ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। এবার এই ফুটন্ত জলে আমি একটু করে চালের গুঁড়ো দিয়ে মেশাতে থাকব। চেষ্টা করবেন খুব স্পিডে এই কাজটা করতে, না হলে এটা দলা পাকিয়ে যাবে। দেখুন জলের সাথে এটা খুব ভালোভাবে টেনে গেছে। এবার এটাকে হালকা ঠান্ডা করে নিয়ে আমি এটাকে একটা সফট ডো বানিয়ে নেব। কড়া থেকে আমি একটা প্লেটে চালের এটা নিয়ে নিয়েছি, এটা খুব গরম আছে। এবার এটাকে একটু সফটভাবে আমি মেখে নেব। দেখুন খুব সফটভাবে মাখা হয়ে গেছে। এবার একটা ভিজে কাপড় নিয়ে এটাকে আমি একটু ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট মতো। আমি একটু অন্যরকমভাবে পিঠেটা আপনাদের করে দেখাচ্ছি। আপনারা কোনো ঝাঁঝরি বা ছিদ্র দেওয়া থালাতে ভাপে পিঠেটা করেন, আমি এখানে ডাইরেক্ট জলেতে বয়েল করে পিঠেটা বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে একটা কন্টেনারে জল দিয়ে দিয়েছি। এবার এই কন্টেনারের জলটা একটু গরম হওয়ার জন্য দিলাম।
10 মিনিট পর কাপড়টাকে সরিয়ে এবারে এই মন্ড থেকে আমি ছোট ছোট পার্ট কেটে নেব। আগে আমি এরকম ছোট ছোট বলের মতো বানিয়ে নিচ্ছি। বেশ কিছুটা অংশ আমি কেটে নিয়েছি। এবার একটা বল নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে আমি এটাকে বাটি বানিয়ে নেব। বাটিটাকে একটু পাতলা করার চেষ্টা করবেন, তাহলে পিঠেগুলো শক্ত হবে না, একদম নরম তুলতুলে একটা পিঠে হবে। এবার একটু পুর দিয়ে মিডিলে দিয়ে দেব, দিয়ে মুখটাকে আমি বন্ধ করে দেব। এরকম ভাবে দেখুন মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আমি এখানে সাইড দিয়ে দুটো পিঠেকে এরকম কেটে নিয়ে একটা তৈরি করে নিলাম পুরি পিঠে। এরকম ভাবে আমি পিঠেটা আর একটা বানিয়ে দেখাচ্ছি। আবার একটা এরকম বাটি করে নেব। পুরটা ঠিক মিডিলে দিয়ে এবার দুটো মুখ একসাথে আমি জুড়ে দিচ্ছি। অনেকেই অনেক রকম ডিজাইন দিতে পারে। দেখুন এইভাবে আমি সব পুলি পিঠেগুলো আগে বানিয়ে নিচ্ছি। পিঠেগুলো আমার সব বানানো হয়ে গেছে। এবার আমি এইগুলোকে সেদ্ধ করার জন্য চলে যাচ্ছি। এখানে দেখুন জল খুব ভালোভাবে ফুটছে। এই ফোটা অবস্থায় আমি পিঠেগুলোকে ছেড়ে দেব। পিঠেগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে দেবো যাতে কোনো রকমের স্টিমটা না বেরিয়ে যেতে পারে। এবার 4-5 মিনিট শুধু এটাকে সেদ্ধ করতে হবে, এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না। দেখুন 4 মিনিট পর আমি পিঠেগুলো তুলে নিয়েছি, একটাও ভাঙেনি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর প্রতিটা পিঠে দেখুন গোটাই রয়েছে। আমি আবার অন্য পশেষে আর এক ব্যাচ পিঠে আপনাদের সাথে করে দেখাচ্ছি। সেকেন্ড প্রসেসটা জন্য আমি এখানে একটা কন্টেনারে জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফোটা অবধি একটু ওয়েট করছি। দেখুন জলটা খুব ভালোভাবে ফুটছে। এবার এরকম একটা ছিদ্রওয়ালা থালা নিয়েছি, ঠিক এর মিডিলে আমি বসিয়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিলাম, যেহেতু এটা ভাপে পিঠেটা হবে তাই একটু সময়টা বেশি নেবে। এটা 8-9 মিনিট আমি টাইমটা দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি এখানে ইন্ডাকশন ওভেনে করছি, অটোমেটিক টাইম সেট করা ছিল, টাইমটা অফ হয়ে গেছে, পিঠে আমার অলমোস্ট ডান। এবার এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পৌষ সংক্রান্তি উপলক্ষে সেদ্ধ পিঠে বা পুলি পিঠে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি দুরকম প্রসেসে এই পুলি পিঠেটা করে দেখিয়েছি। যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, এবং এই রকম নিত্য নতুন পিঠের রেসিপি বা আদার্স কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।